পরম করোনাময় প্রভ নামে শুরু করছি সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে সাধনার কোন পর্যায়ে গুরুর প্রয়োজন হয় না অর্থাৎ সাধনার যে বিভিন্ন পর্যায় আছে বা স্তর আছে সেই স্তরের কোন স্তর পর্যন্ত পৌঁছালে কোনো ব্যক্তির জন্য কি আর কোনো গুরুর প্রয়োজন পড়বে না কারণ তাছাড়া সবাই জানে যে গুরু ছাড়া সাধনা হবে না গুরু অবশ্যই প্রয়োজন কিন্তু কোন স্তর পর্যন্ত এই গুরুর প্রয়োজনীয়তা বা কোন স্তর পর্যন্ত ভক্ত পৌঁছালে বা সাধক পৌঁছালে তার আর গুরুর প্রয়োজন হবে না আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আমাদের জানতে হবে সাধক ও সাধনার স্তর সম্পর্কে সুফিদের মতে সাধনার স্তর চারটি বা পাঁচটি সেগুলো হচ্ছে ফানাফির শায়েখ ফানাফির রাসুল ফানাফিল্লাহ বাকাবিল্লা আর যারা পাঁচটির কথা বলে থাকেন তারা সাথে ফানাফির দুনিয়া যুক্ত করে রাখেন অর্থাৎ দুনিয়া ফানাফির শায়েখ ফানাফির রসুল ফানাফিল্লাহ বাকাবিল্লা এই পাঁচটি আর যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের মতে স্থূল প্রবর্ত সাধক ও সিদ্ধি এই হচ্ছে চারটি দেশ বা স্তর সাধনার প্রথমেই হচ্ছে ফানাফিত দুনিয়া ফালাফিত দুনিয়া মানে কি এই দুনিয়ার মধ্যে আমরা কি থাকি সাধারণত ডুবে থাকি প্রথম অবস্থায় একজন সাধারণ মানুষ কী থাকে দুনিয়ার মধ্যেই ডুবে থাকে টাকা পয়সা ধন সম্পদ বা অন্যান্য লোভ সব কিছুই কী এই দুনিয়ার মধ্যেই থাকে এই দুনিয়া দুনিয়ার মধ্যে ডুবে থাকা মানে কি দুনিয়াদারে যত বিষয় আছে তার মধ্যেই থাকা পরলোকের চিন্তা না করা তো এই যেটার মধ্যে মানুষ ডুবে থাকে এটা হচ্ছে কি সেই প্রথম স্তর এই স্তরকে ফানাফিদ দুনিয়া অর্থাৎ যখন আমি এই দুনিয়ার স্তরটাকে বাদ দিয়ে দিব তখন কি ফানাফিদ দুনিয়ার স্তরটা বাদ হয়ে যাবে পার হয়ে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কি ফানাফি শায়েখ এখানে ফানাফির দুনিয়ার দুই রকম ব্যাখ্যা করা যেতে পারে একটা হচ্ছে দুনিয়ার প্রতি ফানা হয়ে যায় অর্থাৎ দুনিয়ার জন্য বাঁচা দুনিয়ার জন্য মরা দুনিয়ার জন্য সব কিছু অর্থাৎ দুনিয়াতেই ফানা আবার এই অর্থ করা যায় যে অর্থাৎ দুনিয়া থেকে উঠে আসা দুনিয়াকে বাদ দিয়ে এটা যেহেতু ক্ষণস্থা এটাকে বাদ দিয়ে পরের পর্বে চলে আসা এটাকেও ফানাফির দুনিয়া বলা হয়ে থাকে তারপরের স্তরটাই হচ্ছে ফানাফির শায়েখ তো যেহেতু দুনিয়ার ব্যাপারটা আছে দুনিয়াকে তরক করার বিষয় তাই অনেকে এটাকে স্তর হিসাবে ধরেন না কারণ শুরুই হবে কি ফানাফির শায়েখ বা গুরু দিয়ে কারণ গুরু ধরার আগে সবাই কি দুনিয়াদারির মধ্যেই গণ্য থাকে তাই এটা কি প্রথম স্তর কেউ কেউ বলেছেন আবার কেউ কেউ কী দ্বিতীয় স্তর বলেছে যেহেতু দুনিয়াকে বাদ দিয়ে আসতে হয় এখানে তো ফানাফির শায়েখ কি ফানাফির শায়েখ হচ্ছে গুরুর ইচ্ছায় ফানা গুরুর হুকুমে ফানা গুরুর জন্য ফানা অর্থাৎ সব কিছুই কি গুরুর জন্য করা এই স্তরটা এমন এখানে আসলে গুরু ছাড়া আর কিছুই নেই অর্থাৎ ভক্ত গুরু ছাড়া কি আর কিছুই বুঝবে না এখানে আল্লাহ রাসুল বা অন্য কিছু এত কিছু কি সে বুঝতে যাবে না কারণ তার জ্ঞান এখন পর্যন্ত সেই পর্যায়েই তো আসেনি গুরু তাকে যা বলবে যা বুঝাবে সে কি তাই করবে কেন করবে আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য কিন্তু এই স্তরটা এমন এই স্তরে কি সে আল্লাহ এবং রাসুলের বিষয়টা নিয়ে কি মাথা ঘামাবে না সে গুরুকে সন্তুষ্ট করার চেষ্টা করবে কারণ এই স্তরের মূল বিষয় কি গুরু গুরু যদি তার প্রতি সন্তুষ্ট হন তবে কি তিনি আল্লাহ এবং রাসুলের পথ পাবেন এর মানে এই নেয় যে তিনি আল্লাহ এবং রাসুলকে বাদ দিয়ে দিবেন কারণ তার মূল উদ্দেশ্যই কি আল্লাহ এবং রাসুল কিন্তু ব্যাপারটা এরকম যে আল্লাহকে এটা বলছেন রাসুলকে এটা বলছেন রাসুলকে কিভাবে ভালোবাসতে হবে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে আমার কি সেই বিষয়গুলো হচ্ছে কি হচ্ছে না এত প্রশ্ন এত কিছু আসলে একজন ভক্তের মনে থাকতে পারবে না সেই অবস্থায় কিন্তু তিনি যে গুরুর কাছে যাবেন এই ফানাফি দুনিয়া থেকে পার হয়ে ফানাফি শাইখীর স্তরে যে আসবেন এটা তিনি আসবেন কি আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য তাদের উদ্দেশ্য করি কিন্তু আসার পর সে কি করবেন গুরুকে এই ব্যাপারে তেমন কোনো প্রশ্ন বা তাকে এই ব্যাপারে বেশি একটা বিরক্ত করবেন না বরং গুরু যা বলবেন সে কি তাই করবে এটাই সেই স্তর এবং গুরুকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসবে এর জন্য বলা হয়ে থাকে কি গুরু ধরার আগে যাচাই করার কথা তিনি আল্লাহ সম্পর্কে জানেন কিনা রাসুল সম্পর্কে জানেন কিনা এগুলো বলা হয়ে থাকে সাধনা করতে হবে গুরু যেভাবে যা বলবে কিন্তু এখন ব্যাপার যে গুরু পরিবর্তন করা যাবে কিনা বা ইত্যাদি সেটা আলাদা অবশ্যই গুরু যদি আল্লাহ রাসুলের পথে না দেখায় তাকে অবশ্যই পরিবর্তন করা যাবে কারণ ভক্তের মূল উদ্দেশ্য কি আল্লাহ এবং রাসুল কিন্তু বিষয় হচ্ছে সে যখন যাচাই করে গুরু ধরবে গুরুর কাছে আত্মসমর্পণ করবে তখন কি সে এত প্রশ্ন করতে পারবে না গুরু যেভাবে বলবে সেভাবেই করবে আর তার ইমান রাখতে হবে এভাবেই করলে কি আমি আল্লাহ এবং রাসুলকে পাব তো ফানাফি শাইখের মূলত ভজনের দেশ এখানে সাধনার কিছুই নেই এখানে ভজন এবং দ্বারা আমি যেটা বোঝাচ্ছি ভজন হচ্ছে কি শারীরিক পরিশ্রম গুরুকে বাতাস দেওয়া গুরুর সেবা যত্ন করা গুরুর হুকুম পালন করা গুরু কি বলছে তা শোনা তিনি যদি কিছু বারণ করে থাকে তা থেকে বিরত থাকা আর সাধনা দ্বারা যেটা বোঝাই সেটা হচ্ছে যে ঘরে বসে কোনো একটা নাম জপ করা ধ্যান করা মোড়াক মোশাহিদা করা সেটা আলাদা তো সেটাকে মূলত সাধনা মানে আমরা বলে থাকি তো সাধন এবং ভজনের মধ্যে কিছুটা সূক্ষ্ম পার্থক্য আছে আবার কি পার্থক্য না করলেও আহামোর কোনো সমস্যা নেই কারণ একটা শব্দের শব্দ এটা অর্থাৎ সাধনের প্রতিশব্দ হিসাবে ভজন ব্যবহার করা হয়ে থাকে ভজনের প্রতি শব্দ হিসাবে সাধন ব্যবহার করা হয়ে থাকে একটা সময় আমার এরকম মনে হতো হয়তো এই দুইটার মধ্যে সত্যি পার্থক্য করতেই হবে না করলে আহামরি সমস্যা কিন্তু ব্যাপারটা আসলে তা না কারণ হচ্ছে যখন ফানাফির শায়েখে থাকে তখন সে যা করে সেটা ভজনে গণ্য কিন্তু ফানাফির শায়েখ পার হওয়ার পরও কি ভজনের স্তরটা থাকে ভজন থেকে যায় তখনও আর যতদিন পর্যন্ত ভজনের পর্যায়টা থাকবে ততদিন পর্যন্ত গুরু প্রয়োজন এবং সাধনার প্রথম দিকও কি গুরু প্রয়োজন একটা স্তর আছে তারপরে আর গুরু প্রয়োজন না সে আলোচনাটাই আসছি সেটা হচ্ছে যে ফানাফির শায়েখ যে গুরু কি বলল তা করতে হবে গুরুকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে যে ব্যাপারে তালা বলেছেন তোমরা আনুগত্য করো কি আমার এবং আসলের এবং কি যারা উলিল আমর এই উলিল আমর দ্বারাই কি মূলত গুরুকে বুঝানো হয়েছে আরও করেন হাদিসের আরো বিষয় আছে এটা আসলে দলিল ভিত্তিক আলোচনা না প্রশ্নটা অন্য দিক থেকে এসেছে সেই ব্যাপারেই বুঝাচ্ছি তো বিষয় হচ্ছে এখানে গুরুকে পরম জ্ঞানে ভজন করতে হবে এই ব্যাপারে মুজাদ্দে তালফেসানী রহমাতুল্লাহ বলেছেন তোমার পীরই তোমার প্রথম মাবুদ অর্থাৎ কি এই মুহূর্তে অন্য কিছু না এই মুহূর্তে পীর যা বলবে তাই করো এটাই ভক্তের জন্য মূল বিষয় বা সব কিছু অর্থাৎ পীর হচ্ছে ভক্তের প্রথম মাবুদ এটা আমার কথা না মুজাদেদ আলফেসানি রহমাতুল্লার কথা এর মানে এই না যে পীর আল্লাহ বা ইত্যাদি আর কেউ নেই এভাবে বলার কিছু নাই এটা বুঝিয়েছে এমতো অবস্থায় গুরু কি সব কিছু মনে করে আমাকে সাধন ভোজন করতে হবে তারপরে তো স্তরটা আলাদা যখন আর গুরুর প্রয়োজন হবে না তো যেহেতু আমি সেই স্তরে যাইনি তার আগ পর্যন্ত গুরুর কথাই কি আমার জন্য সব কিছু যেমন আল্লামা হাফিজ বলেছেন যে আমার গুরু যদি সরব দিয়ে বা মদ দিয়ে যাইনামাজকে ভিজিয়ে রাখে এবং তার মধ্যে আমাকে নামাজ পড়ার কথা বলেন তাহলে কি আমি সেটাই করবো কারণ এর মধ্যে কী রহস্য আছে এটা কি তিনিই ভালো জানেন অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে যেটা মানুষ খারাপ মনে করে থাকে বা বাহ্যিক দৃষ্টিতে মানুষ যেটাকে খারাপ মনে করে থাকে কিন্তু গুরু যদি সেটা করতে বলে তাহলে কি ভক্ত সেটাই করবে এটাই ভক্তের কাজ আর কি তো এই ফানাফিদ দুনিয়াকে স্থূল দেশ বলা যায় আবার অনেকে কি ফানাফের শায়েখ এবং ফানাফিদ দুনিয়া এই দুইটাকেই কি একসাথে স্থূল দেশ বলেছেন মানে সনাতনীদের ভাষায় তো ফানাফির শাইখের মূল বিষয়টাই হলো এই স্তরে গুরুই কি ভক্তের সব গুরু ভজনে কি সব কিছু অর্থাৎ এই স্তরটা সম্পূর্ণই নির্ভর করে মুর্শিদের উপর বাকি গুরুর উপর আর এই যে ফানাফি শাহেখের যে স্তর এই যে গুরুর প্রতি এত ভালোবাসা এত কিছু এই যে মন মানসিকতা দুনিয়া থেকে বের হয়ে আসা স্থূল থেকে তো এটাকে প্রবর্ত দেশও বলেছেন অনেকে মানে এইগুলো নিয়ে একটু মতভেদ আছে কারণ হচ্ছে এই কারণ হচ্ছে তারা চারটার কথা বলেছেন আর এখানে কি প্রায় পাঁচটার কথা যেহেতু হানাফির দুনিয়াটা এখানে আছে আর ওখানে স্থুল তো এগুলো আসলে কোনো মূল মানে পার্থক্যের বিষয় না বা এগুলো বিতর্কের বিষয় না যে যতটুকু বুঝেছেন তাদের সাথে মিল রেখে তারা তাদের মতো ব্যাখ্যা করেছেন সুফিরা সুফিদের মতো ব্যাখ্যা করেছেন এখন আমরা যখন বাংলাদেশের মতো জায়গায় বা ভারত মহাদেশে এগুলো বলতে চাচ্ছি মানুষের কাছে বোঝাতে চাচ্ছি তখন কি আমাদের এগুলোর মধ্যে একটা মিল রাখার চেষ্টা করতে হচ্ছে কিন্তু সবগুলো বিষয় মূলত একই নামে একটু ভিন্নতা আছে আর স্তরগুলো কি আমাদের মানে মিল করতে গিয়ে কিছুটা ভিন্নত চলে আসে এই আর কি আর কিছু না তো ফানাফির শাইখের পরের স্তর হচ্ছে ফানাফির রাসুল অর্থাৎ যখন সে কেউ ফানাফির শাইখের স্তর পার করবে তখনই কি তিনি দয়াল নবীর দেখা পাবেন এবং কি সে ফানাফির রাসুলের পর্যায়ে চলে যাবেন কিন্তু ফানাফির রাসুলকে কি সে পার করবেন না বা সেই স্তরে অবস্থান করবেন কিন্তু সেই স্তরকে কি পার করবেন না এই অবস্থাটা এই অবস্থাটাই হচ্ছে সাধনার দেশ অর্থাৎ গুরু যখন ফানাফির শায়েখে এই পর্যায়টায় ভক্তের প্রতি তার ভজনে সন্তুষ্ট হবেন তখনই কি তিনি সাধন পদ্ধতিগুলো সাধনাগুলো কি তাকে দান করবেন বা সাধনার জ্ঞান দান করবেন এই অবস্থায় ভক্ত কি করবেন সেই মোরাকা বা মুশাহিদা সাধনাগুলো করতে থাকবেন এবং তার ভজন কি অনেকটা কমে যাবে অর্থাৎ এই অবস্থায় কারণ সে ভজন করেছে আর এই ভজনের সময়টা কিন্তু অনেক এখানে আমি যেভাবে বললাম এমন না যে এটা বছরের দুই চার ব্যাপার না কোনো কারামদের এই জন্য দেখা গেছে তারা বারো বছর গোলামি করেছেন তারপরে গুরু তাকে বায়েতের পরই সাধনা দিয়েছেন অর্থাৎ এখানে ভজনের গুরুত্ব অনেক ফানাফির শাইকের স্তরটা কি অনেক কঠিন এবং কি অনেক বড় সময় এখানে এটার পরের স্তরগুলো কি ভক্তের জন্য সহজ হয় তো ফানাফির রাসলের স্তরে যখন ভক্ত সাধনা করতে থাকবেন তখন কি আস্তে 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 কি তিনি রাসলে ফানা হবেন তারপরের স্তর আসবেন সেটা হচ্ছে কি ফানাফিল্লা অর্থাৎ ফানাফির রাসুল পার হওয়ার পরেই কি অটোমেটিক ফানাফিল্লার স্তরে এসে পৌঁছে যাবেন এবং সে কি আল্লাহর দিদার লাভ করবেন তো এই ফানাফির রাসুলের স্তরকে কেউ কেউ সাধকের দেশ বলেছেন সাধক আর কেউ কেউ প্রবর্ত বলেছেন ওই যে বললাম একটু মতভেদ এগুলো কোনো বড় বিষয় না তো সাধকের স্তর তারপরের স্তর হচ্ছে কি ফানাফিল্লা বা সেটাকে কেউ কেউ বলেছেন সিদ্ধির দেশ আবার কেউ কেউ কি এই ফানাফিল্লার স্তরকেই কি সাধকের দেশ বলেছেন মানে এই অবস্থায় আসার পরই সাধক হয় আমরা যাদেরকে বলে থাকি যে অলিয়া আউলিয়া তো ফানাফি আসলে যখন কোনো ভক্ত পৌঁছায় তখনই কিন্তু সে অলি হয়ে যায় কিন্তু তাদের কিছু ক্যাটাগরি থাকে কিন্তু আমরা তাদেরকে পার্থক্য করতে পারবো না বা উঁচু নিচু করতে পারবো না কারণ এটা আল্লাহ এবং অলিদের ব্যাপার আমাদের বিষয় না স্তর আছে এর মানে এই না যে আমরা কি বলবো মুখে এই স্তরের মুখে এই স্তরে এইভাবে আমাদের বলার কোনো অধিকার নেই তো রাসুল যখন পৌঁছাবে তখনই কি তিনি অলির দরজায় পৌঁছে যাবেন এবং কি এক স্তরের অলিও হয়ে যাবেন তখন তিনি ভাবে বিভূর হয়ে কিছু বললে কি তা ঘটবে কিন্তু সব সময় না তারপর ফানাফিল্লার স্তরে যখন যাবেন সব সময় কি সে আল্লাহতে ডুবা থাকবেন এবং তখন তিনি ভাবে বিভুর হয়ে কিছু বললে কি সেটা ঘটবে তো ফানাফিল্লার স্তরকেই কি মূলত সাধক বলা চলে কারণ সাধকও তো অনেক বড় একটা বিষয় কেউ একজন সাধনা শুরু করলেই তাকে সাধক বলা যায় না সিদ্ধির পরই বা সিদ্ধির দেশের কাছাকাছি গেলেই তাকে কি সাধক বলে তো আমরা একজন সাধককে যেমন অলি পর্যায় ধরে থাকি সেই হিসেবে ফানাফিল্লা বলা যায় যে অর্থ ভাবে বিভোর হয়ে থাকা অবস্থায় সে যা বলবে তাই হবে এই ধরনের অর্থাৎ সে যখন পরমের দর্শন লাভ করবে আর এই স্তরের পরে স্তরটাই কি বাকাবিল্লার স্তর অর্থাৎ কি আল্লাতে বাঁকা হয়ে যাওয়া এই বাঁকাবিল্লার স্তরে সে হাসতে হাসতেও যদি কিছু বলে যে অবস্থায় বলুক যেভাবে বলুক সেটা ঘটবে এই স্তরের ব্যাপারটা এরকম অর্থাৎ তারা কি চূড়ান্তে বা একদম চরম সীমায় পৌঁছে গেছে তার উপরে আর কিছু নেই এমন একটা সীমানা সেটাকেই বাঁকাবিল্লার স্তর বলা হয়ে থাকে বাকি সিদ্ধির দেশ অর্থাৎ কি সিদ্ধি পেল পূর্ণ হলো সাধনার কি আর তার প্রয়োজন নেই কারণ সিদ্ধি পেয়েছে সে তো এই সিদ্ধির দেশকে অনেকে বলেছেন যে ফানাফিল্লার স্তর পর্যন্ত তো সুফিরা কি এক ধাপ এগিয়ে বলে থাকেন তারা বাকাবিল্লা পর্যন্ত বলে থাকেন আবার কেউ কেউ বলেছেন কি না সিদ্ধি মানে কি বাকাবিল্লার স্তর বা এটাই চূড়ান্ত এখানে কম বেশি করার কিছু নেই দুই ধর্মের ব্যাপারে বা তাদের যে বিষয়গুলো আছে কারণ অনেকে এভাবেই বলেছেন মধ্যরা নির্বাণ বলে সেটা হচ্ছে কি মুসলিমদের ফানাফিল্লার স্তর বাকি ফানাফির রাসুল স্তরের কথা বলা হয়ে থাকে কিন্তু বাস্তব কথা হচ্ছে এগুলো হচ্ছে পূর্ণতা নির্বাণ লাভ করা বাকাবিল্লা সিদ্ধি এগুলো হচ্ছে চূড়ান্ত তো আমরা এদিক দিয়ে বিচার করে যেটা বলতে পারি সেটা হচ্ছে ফানাফির দুনিয়া এবং ফানাফির শায়েক হচ্ছে কি স্থূল দেশ প্রবর্ত হচ্ছে ফানাফির রাসুল সাধক হচ্ছে ফানাফিল্লা বাকাবিল্লা হচ্ছে সিদ্ধির দেশ এই হচ্ছে চার স্তর বা পাঁচ স্তর সাধনার এবং কি সাধকের অর্থাৎ সাধক সাধনার কোন স্তরে আছে বা কোন পর্যায়ে আছে এখন আমরা সেই মূল প্রশ্নে আসি সেটি হচ্ছে কোন স্তর পর্যন্ত গুরু প্রয়োজন তো যেটা বলেছি সেটা হচ্ছে ফানাফির রাসলের স্তরে গেলেই কি সাধনার পর্ব শুরু হয় কিন্তু এই স্তরটাই হচ্ছে সবচাইতে ভয়ের কারণ যখন তারা ফানাফির রাসলের স্তরে পৌঁছে যায় তখন তারা অনেক কিছু করতে পারে তাদের মধ্যে অনেক হালের পরিবর্তন হয় তো এই স্তরে তারা নিজেকে অনেক কিছু মনে করতে পারেন আবার এমনও ভাবতে পারেন যে তারা সাধন ভোজনের প্রয়োজনই নেই অর্থাৎ একটা স্তরে যাওয়ার পর সে আরও সীমানা দেখলো দেখলো যে আর কিছু নেই অনেকটা আমরা যেমন উপরের দিকে তাকাল আকাশে দেখি আসলে আকাশ বলে কিছু নেই একটা সীমানা আমাদের নীল হিসেবে চোখে পড়ে বা নীল রঙের কিছু একটা আমাদের চোখে আভা হিসাবে আসে সেটাকে আমরা আকাশ ধরে নিই কিন্তু তারপরও কি অনেক কিছু আছে তো ব্যাপার হচ্ছে এই তারা যখন ফানাফি রাসলের স্তর পৌঁছে যায় তখন যেহেতু তাদের মধ্যে গুণগুলো প্রকাশ পেতে থাকে। তখন তারা মনে করে থাকেন যে অনেক কিছু একটা হয়ে গেছেন এর জন্য অর্থাৎ বুঝতে না পারার কারণে আর সামনে আগায় না তো এই স্তরেই কি গুরুর আর বেশি প্রয়োজন কারণ একজন আত্মজ্ঞানী গুরু এই মুহূর্তে ভক্তকে বিপদ থেকে বাঁচাতে পারেন পিছল খাওয়ার সম্ভাবনা আছে তো যখন গুরু এই স্তরে থাকেন তখন ভক্তকে কি করেন সহযোগিতা করেন তারপরে কি ভক্ত ফানা ফিল্ডার স্তরে চলে যান যখন ফানা স্তরে চলে যান তখন আর গুরুর প্রয়োজনীয়তা থাকে না কারণ সেখানে গুরুর কিছুই করার নেই আর ফানা ফিল্লার স্তরে যখন কোনো আউলিয়া যান তখন কিন্তু আর সে কিছু হন না অর্থাৎ সে পড়ে যান না ব্যাপারটা অনেকটা এরকম ছোট একটি বাচ্চা ক্লাস ফাইভে সে প্লাস পেলো ক্লাস এইটও পেলো সে ক্লাস টেনও এ প্লাস পেলো তো সে অনেক কিছু নিজেকে ভাবতে পারে এমন কি কি সেই ইন্টারের পরীক্ষাও দিতে যাবে বা কেউ কেউ দেয় না এরকমও হয় তো ওই মুহূর্তে কি শিক্ষকের প্রয়োজন সে বুঝাবে যে তুমি ভার্সিটিতে গেলে তোমার এই ব্যাপার অনার্স করো ইত্যাদি অনেক কিছু আর কি জীবনের বৃত্তান্ত এটা করলে তোমার ক্যারিয়ার এরকম হবে সেরকম তো ওই অবস্থায় কি ইন্টার পর্যন্ত কি গুরুর প্রয়োজন বেশি বিশেষ করে ওই মুহূর্তটা কি আরও বেশি প্রয়োজন হয় পরামর্শের তারপরে যারা অনার্স করে তাদেরকে কিন্তু কমপ্লিট করে চলে যায় তাদেরকে কিন্তু সারা বা শিক্ষকরা কিন্তু সেভাবে ঘ্যান ঘ্যান করে কিছু বোঝান না বা এত পরামর্শের প্রয়োজন হয় না তখন তারাই সিদ্ধান্ত নিতে পারে যে তারা কি করবেন এবং পরবর্তীতে কি তাদের যা করার প্রয়োজন তারা তাই করেন কেউ পিএইচডি করেন মাস্টার্স যার যা ইচ্ছে তারা কি একটার পর একটা করতে থাকেন তাদের কোনটা করা উচিত সে তার সংসার পরিবার সামাল দিয়ে কোনটা করতে পারবে না পারবে সে নিজে সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে কারো পরামর্শ তার কোনো কাজে আসে না কারণ অন্যের পরামর্শ চাইতে গেলে। তখন সে তার অবস্থানকে নিজেই ভালো বুঝতে পারে তো ফানাফিলের স্তরটা সেরকম ওই স্তরে গেলে কি সে নিজেই ভালো বুঝতে পারে এখানে গুরু পেছন থেকে তাকে বোঝানোর কিছু নেই ফান আসলে তার বর্তমান হাল কি সেটা গুরু সেভাবে ধরে ধরে বুঝে তাকে কিছুই করতে পারবে না এটা সম্পূর্ণই তার ব্যাপার অর্থাৎ ফানাফির রাসুল পর্যন্তই গুরুর প্রয়োজন ফানাফির রাসুল পার হওয়ার পর আর কোনো ব্যক্তির গুরুর প্রয়োজন নেই সেখানে গুরু বলে কেউ থাকবে না ওই যে পিরি প্রথম মাবুত এটার স্তরেই পর্যন্তই তারপরে কি সে পরমের সাথে তার ব্যাপার স্যাপার আর এই ধরনের অলিরাই বেশিরভাগ সময় কি মাদার জাত অলি হয়ে থাকেন তারা মুর্শিদ বা গুরু ধরেন ঠিকই কিন্তু দেখা যায় তাদের কর্মকাণ্ড বা গুণগুলো কি গুরুর চাইতো কি বা মুর্শিদের চাইতো কি অধিক থাকে এবং তারা কি বড় অলি হয়ে যান মুর্শিদের চাইতেও কি তাদের অবস্থান কি অনেক বেশি আগানো থাকে এর কারণ হচ্ছে তারা আগে থেকে অলি কিন্তু তাদের এখানে আসার পর একজন গুরুর প্রয়োজন ছিল তুই যে বললাম গুরু লাগবি তাই তারা কি একজন গুরুর কাছে যান তারপরে কি তারা বাকি সাধনা করে বাঁকাবেলের স্তরে পৌঁছান তাই তারা মাদার জাত অলি হয়ে জন্মগ্রহণ করেন অর্থাৎ একজন ব্যক্তি যখন সাধক স্তরে পৌঁছায় বা সাধক হয়ে যায় এই স্তর পার হয় সিদ্ধির স্তরটাই কি তার একার বা সাধকের যে স্তরটা যখন সে প্রবর্তবাদ দিয়ে সাধক সাধকের স্তরটা পরিচালনা করতে থাকবে সাধনা করতে থাকবে সাধক হবে সেই স্তরের পরে কি তার আর কোনো গুরুর প্রয়োজন নেই বা বলা চলে কি সে যখন সাধক সাধকই হবে প্রবর্তক পর্বকে বা দেশকে পাড়ি দিয়ে সাধকের পর্যায়ে চলে যাবেন তখন কি তার আর গুরুর প্রয়োজন নেই তখন সে কি একাই সব করবেন এবং সিদ্ধি লাভ করবেন কারণ তার আগেই গুরু তাকে সব শেখাবেন বা ইত্যাদি যা আছে সব আর আমরা যদি এখানে সাধনার স্তরকে উপরমুখী বা মিরাজের সাথে তুলনা করি সাত আসমানের দিকে অর্থাৎ উপরমুখী যাওয়ার কথা তাহলে আর যেটা বলবো সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে চৌঠা আসমান পর্যন্ত গুরু ভক্তের সহায়ক চৌঠা আসমানের পরে গুরু আর ভক্তকে কি সহায়তা করতে পারেন না বা তার সেই পর্বই থাকে না এজন্য মেরাজের রাতে যখন রাসুল মেরাজে গেলেন তখন বুড়া কী চৌঠা আসমান পর্যন্ত উঠতে পেরেছিলেন তারপরে আর কিন্তু বোরাক যায়নি তারপর তিনি রফ রফে করে সেই সপ্তম আসমানে পৌঁছায় তারপরও তার সাথে জিব্রাইল থাকার কথা ছিল সেও থাকে না সে তার পরমের সাথে সাক্ষাৎ করেন তো বিষয় হচ্ছে বোরাকের একটি হাকিকত আছে কারণ বোরাক হচ্ছে একটি পশু আমার দেহের মধ্যেও পশু আছে এই পশুকে কি গুরুর কাছে গেলি কি গুরু এই পশুকে পরিচালিত করার জ্ঞান দেন কিভাবে এই পশুকে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে চৌঠাসমান পর্যন্ত নিয়ে যেতে হবে এলোমেলো জানি না হয় অন্য দিকে যেন না যায় কারণ এটা খুব শক্তিশালী তো এই জন্য চৌঠাসমান পর্যন্ত কি যাওয়ার আগ পর্যন্ত গুরু প্রয়োজন যখন ভক্ত সে মানে পৌঁছে যাবে তখন কি আর গুরুর এখানে কিছুই থাকবে না তখন ভক্তকে আগাতে হবে কারণ সেই পশুকে মানুষ করার দায়িত্ব কি এক প্রকার গুরুর হাতেই থাকে গুরুই কি সেই পশুকে বাধ্যগত করার সব কৌশল সব জ্ঞান ভক্তকে দিয়ে থাকেন আর জ্ঞান দিলেই হয় না যে কোনো সময় এই পশু কোনো ধরনের কিছু একটা দুর্ঘটনা ঘটাতে পারে বাকি কি সে পথ হয়ে যেতে পারে তাই যদি গুরু থাকে তাহলে সে কি জ্ঞানের লাগামের দ্বারা কি ভক্তকে সেই পশুর নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে কি সতর্ক রাখতে পারেন এবং যোগ্য করে তুলতে পারেন আর যখন ভক্ত তার সেই চৌঠা আসমান পর্যন্ত পৌঁছে যাবেন তখন তো তার আর এই বোরাকের বিষয়টা থাকবে না কারণ তার তখন অন্য বাহন প্রয়োজন তো সেই দিক থেকে বলতে গেলে চৌঠা আসমান পর্যন্ত অর্থাৎ সাধনার এই স্তরকে যদি আমি সাত আসমান পর্যন্ত ব্যাখ্যা করি নিচ থেকে উপর পর্যন্ত পৌঁছানো অর্থাৎ মালার কাছে পৌঁছানোর যে ব্যাপারটা পরময়ের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা তাহলে চৌঠা আসমান পর্যন্ত গুরু থাকবে কারণ এখানে বোরাকের বিষয়টা আছে আর বোরাক হচ্ছে একটি পশু এটা লাগামের ব্যাপার আছে এটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে তাছাড়াও এখানে আরও বেশ কিছু হাকিকত আছে তাই চৌঠ আসমানের কথা বললাম যে চৌঠ আসমান পর্যন্তই গুরু প্রয়োজন তাছাড়া বাকি যে নিগুর রহস্যগুলো আছে এগুলো আপনাদের মুর্শিদের কাছ থেকে জানতে হবে অনেকেই হয়তো বলে থাকবেন যে আপনি সবসময় মুর্শিদের কাছ থেকে জানার কথা কেন বলেন কারণ হচ্ছে এজন্য বলি এর কোনো বিকল্প নেই কারণ মুর্শিদে আপনাকে বাকিটুকু জানাবেন এবং মূল বিষয়টুকু জানাবেন বাকিটা হচ্ছে কি আপনি উপলব্ধির মাধ্যমে এবং ধ্যান সাধনার মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ সেটা গুরুও জানাবে না সেটা আস্তে আস্তে আপনাকেই জানতে হবে তাই আমি বারবার গুরুর থেকে বা মুর্জিদের থেকে জানার কথা বলে থাকি তাছাড়া যতটুকু বলা সম্ভব ইশারা ইঙ্গিতে যেভাবেই হোক আমি কিন্তু সম্পূর্ণটাই বলে দেওয়ার চেষ্টা করি অনেকে হয়তো বা আরও বেশি বলেন এটা তাদের ব্যাপার আমার কাছে যতটুকু মনে হয়েছে এতটুকু পর্যন্ত বলা উচিত আমি ততটুকুই বলি আর তাছাড়া যেটা বললাম সেটা হচ্ছে গুরু আপনাকে পূর্ণ জ্ঞান দিবেন না বাকিটা আপনাকে উপলব্ধিই করতে হবে কারণ পরিশ্রমটা আপনার করতে হবে এই পথ কি আপনার এই পথে আপনাকেই হাঁটতে হবে পরামর্শ কেউ দিতে পারে কিন্তু কি হাঁটতে হবে আপনারই সেই মূল জায়গায় আপনাকেই যেতে হবে উপলব্ধিটা আপনারই করতে হবে তো এই পুরো আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সাধক ও সাধনার স্তর চারটি ফানাফির ফানাফিল ফানাফির রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা আর সনাতনীদের ভাষায় স্থূল প্রবর্ত সাধক ও সিদ্ধি আর ভক্ত যখন ফানাফির রাসুলের স্তর পার হয়ে ফানা স্তরে পৌঁছায় বা সাধকের স্তরে পৌঁছায় তারপরে কি তার আর গুরুর প্রয়োজন হয় না তার আগ পর্যন্ত তার গুরুর প্রয়োজন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে